সম্মানিত শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক 1424 প্রদান করতে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় ওই অনুষ্ঠানের, যেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরুতেই বলেন, দেশ স্বাধীনের পর জাতির পিতা কৃষির উৎপাদন বাড়াতে কৃষি গবেষণার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছিলেন। তার দেখানো সেই পথ অনুসরণ করেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে, ফলে কৃষি খাতে এসেছে ব্যাপক সফলতা। জাতির পিতা আমাদের স্বাধীনতার পর একটা সংবিধান উপহার দেন, এবং সেখানে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেই চাহিদার কথা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। এবং যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, তাই সবসময় কৃষিকে তিনি সবথেকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কৃষির সাথে যারা জড়িত তাদেরকেও কৃষির উপর শিক্ষা গ্রহণ করেন, গবেষণা করেন বা বিভিন্ন কার্যক্রম করেন, তাদেরকেও তিনি অত্যন্ত মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছিলেন। 75 পরবর্তী সরকারগুলো দেশের উন্নয়নের কথা ভাবেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করেন। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষিখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। 91 সালে বিএনপি সরকারে আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে, আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই। করোনা পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে সরকারের পক্ষ থেকে 5 কোটি মানুষকে সহায়তা দেওয়া হয়েছে, এ সময় এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই মহামারী মোকাবেলা করে আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন, যদিও আমাদের যেটা লক্ষ্য ছিল না করতে পারলেও আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা সমগ্র দেশের মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়েছি, প্রায় 5 কোটির উপর মানুষ আমাদের সহায়তা পেয়েছেন। এখন আবার তার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, কাজে এক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। এর আগে অনুষ্ঠানে কৃষি বিষয়ক বঙ্গবন্ধুর 100টি বাণী ও 100টি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিদা জুথি, রেডিও টুডে। Radio Today, 89.6 FM.